রুকুগুলো তুমি কবুল করছো নি আল্লাহ, আল্লাহ গো সেজদাগুলি তুমি কবুল করছো নি, আল্লাহ গো বলো ভালোবাসার দাবি নিয়ে প্রত্যেকটা রাত্রে হাত তুলেছি, আল্লাহ আমি তো বড় না খান্দা গোনাগার, আল্লাহ গো এই রমজান মাসের একটাই আমল যদি কবুল হয়ে যায় গো আমাদের জীবনের গোনাগুলি মাফ হয়ে যাবে, আমল নামার দিকে যখন তাকাই রে দয়াল জান্নাতের আশা কোনোভাবেই করতে পারি না, আল্লাহ গো পাপির দিকে যখন তাকাই গো মনে হয় যেন দুনিয়ার মাঝে জাহান্নামে আছি, আল্লাহ আমাদের কান্নাই শোনার যদি সেই রকম কান থাকতো আমরা কবরবাসীর কান্না শুনতে পাইতাম, আল্লাহ গো কবরবাসীদের হাঁকার পৃথিবীর কেউ দেখে না রে আল্লাহ, জীবনে কোনো দিন পৃথিবীতে দাদাকে দেখিনি, আল্লাহ নানা নানু দুনিয়ার বুকে দেখিনি, আমার আদরের একটা ছোট্ট ভাই আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে, আল্লাহ জানি না কি অবস্থায় আছে কবরে, আল্লাহ গো তাদের কবরের আজাব তুমি বন্ধ করে দাও, আল্লাহুম্মা আমিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, এলাহি বাকি বনি ফাতিমা কেবার কৌলি ইমান কো নাম খাতিমা, আল্লাহুম্মা ওয়ারজুকনা জিয়ারাতান নবী, আল্লাহুম্মা ওয়ারজুকনা শাফাআতান নবী, এলাহি তো তাবি বোলা দাওয়া হাই মাই মারি জুদুর দিল আশিকে কামর যে কাউফি তেরি হে দিদারো হাই, আমিও তোমার গুনাগার আজকের এই লাইলাতুল কদরের রজনী থেকে আল্লাহ আমি গুনাগার, তোমার আশেক বান্দাদের কিনে উফাজে কেরামদের কিনে দাড়ি পাকা আমার মুরব্বি বাবাদের কিনে প্রাণের নবীর আশেকদের কিনে তোমার বন্ধু অরিদের পাগলদের কিনে, আল্লাহ ছোট ছোট বাচ্চাদের কিনে পর্দার অন্তরালে আমার মা বোনদের কিনে, আল্লাহ তোমার শাহী দরবারে দোকান হাত তুলেছি মেহরবানি করে আমাদের হাত তুমি কবুল করে না, অগমনি এতক্ষণ পর্যন্ত যা কিছু পড়েছি যত আলোচনা করেছি দরুদ পড়েছি জিকির করেছি আল্লাহ, আল্লাহ অসংখ্য কোরআন খতম কি সঙ্গে নিয়ে হাত তুলেছি, আল্লাহ অসংখ্য কোরআন খতমে আজকে ইয়া রাব্বুল আলামিন খতম করে কোরআনের পাগল রাসূলের আশিকেরা দোয়া চেয়েছে ইয়া রাব্বুল আলামিন, আজকে আল্লাহ যতগুলো কোরআন খতমের নিয়ত করে তোমার দরবারে হাত তুলেছি যতগুলো মানুষ যতগুলো কোরআন খতম করেছে প্রত্যেকটা কোরআন খতমের হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া দুজাহানের বাদশা নবী কামলেওয়ালা রওজা মুবারকে শুধু সোনার মদিনায় আমাদের হাদিয়া তুমি পৌঁছায়া দাও, সাহাবাই কেরাম তাবিন তাবে তাবিন জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা আমাদের হাদিয়া পৌঁছায়া দাও, বাংলার জমিনে তোমার বন্ধু ওলিরা যারা শহীদ আছে তাদের প্রত্যেকের কদমে হাদিয়া পৌঁছায়া দাও, আল্লাহ
আজকে যারা লাইলাতুল কদরকে উদযাপন করার জন্য হাদিয়া দিয়েছে, তাবারুকের ব্যবস্থা করেছে, আল্লাহ কোরআন খতম করেছে, আল্লাহ শারীরিক মানসিকভাবে অর্থ দিয়ে আল্লাহ পরিশ্রম করেছে। আর রব্বুল আলামিন আল্লাহ আমার সঙ্গে যারা হাত তুলেছে, জানি না কার মা নাই কার বাবা নাই গো আল্লাহ, অগমনি যাদের মা বাবা কবরে আল্লাহ, আল্লাহ আজকে যারা কোরআন খতম দিয়ে দোয়া চেয়েছে, আল্লাহ যতগুলো সদস্য আজকে দোয়ার প্রার্থী হয়েছে, যতগুলো কোরআন খানির দরখাস্ত এসেছে, আল্লাহ প্রত্যেকটা কোরআনের বন্ধুটি ক্ষমা করে দিয়ে, প্রত্যেকটা হরফের বন্ধুটি ক্ষমা করে দিয়ে, হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া প্রত্যেকের আওলাদের কদমে তুমি পৌঁছাইয়া দাও, প্রত্যেকের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও, সকাল টু সন্ধ্যা নবজির দিদারে তুমি নসিবে গড়িয়ে দাও, আল্লাহ তাদের কবর থেকে রাসূলের ওজাম বরকের সাথে সুন্দর যোগাযোগের ব্যবস্থা করাইয়া দাও, অগমনি মেহরবানি করে তাদের জীবনে যদি কোনো বন্ধুটি করে থাকে, তাদের পক্ষ থেকে ক্ষমা চাই, মাপ চাই, মেহরবানি করে তাদের সবাইকে তার ক্ষমা করে দিয়ে তাদের কবর তুমি চির জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ যতগুলো মানুষ ভাই বাবারা মা বোনেরা দোয়া চেয়েছে, আল্লাহ তাদের আওলা যারা দুনিয়ার বুকে বেঁচে আছে, মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বেরা দরা পঞ্জন যারা দুনিয়ার বুকে বেঁচে আছে, আল্লাহ সবাইকে নেক হায়াত তুমি বাড়াইয়া দাও, আল্লাহ প্রত্যেকের ঘরে তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও, আসমানি বলা আসমানে উঠে নাও, জমিনে বলা জমিনে দাফন করে দাও, হাওয়াই বলা হাওয়ার সাথে তুমি মিশাইয়া দাও, আজকের দোয়ার সিলাই কোরআন খানির সিলাই প্রত্যেকের দোয়ার দরখাস্ত আল্লাহ তোমার দরবারে দিলাম, তুমি কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ ইয়া রাব্বুল আলামিন প্রত্যেকটা আঙ্গিনা থেকে তুমি গজব সরাইয়া দাও, অমনি রহমত দিয়ে তুমি পরিপূর্ণতা দান করে দাও, আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মনের আশা তুমি পুরো করে দাও, আল্লাহ যারা চাকরি করছে পদ উন্নতি তুমি দান করে দাও, যারা ব্যবসা করছে আয় বরকত তুমি বাড়াইয়া দাও, যারা পড়াশোনা করছে জ্ঞান শক্তি তুমি বাড়াইয়া দাও, আল্লাহ যারা চাকরি খোঁজে চাকরির ব্যবস্থা তুমি বাড়াইয়া দাও, আল্লাহ যারা বিদেশ যেতে চায় যাওয়ার ব্যবস্থা তুমি করে দাও, অগমনি লাইলাতুল কদরের যে পরিপূর্ণ বরকত পরিপূর্ণ নিয়ামত তুমি সেটা আমাদেরকে পরিপূর্ণ যথাযথভাবে দান করে দাও, আল্লাহ তুমি রহমতের নজরে তাকায়া দেখো গো, প্রত্যেকটা বাড়ি বাড়ি আমার মা বোনেরা হাত তুলে বসে আছে, আমার মা বোনদেরকে তুমি কবুল করে না, আবেদা সালেহা তাহেরা হিসাবে কবুল আর মঞ্জুর করে না, তাদের জীবনের গুণাগুলি মাফ করে দাও, তাদের হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও, তাদের মনের পবিত্র আশা তুমি পূরণ করে দাও, আল্লাহ সরল মনে যে যে আশা নিয়ে কোরআন তেলাওয়াত করে ছেড়ে দয়াল, প্রত্যেকটা কোরআনের খতম এক থেকে শাশ্বত গুণ বাড়াইয়া কবুল করে নাও, আল্লাহ তাদের দ্বারা এমন আমল তুমি করার তৌফিক দাও, কিয়ামতের দিন কাল হাশরের দিনে যেন মা খাতুনে জান্নাত ফাতিমার সাথে যেন তাদের হাশর হয়, অগমনি তারা যে আশা নিয়ে হাত তুলেছে, তাদের আওলাদ যারা কবর আছে কিয়ামত পর্যন্ত কবর আজাব বন্ধ করে দাও, যারা দুনিয়ার বুকে বেঁচে আছে নেক হায়াত তুমি বাড়াইয়া দাও, আল্লাহ আমার এই মুসল্লিদের প্রত্যেকের ঘরে ঘরে তুমি রহমত পৌঁছাইয়া দাও, আল্লাহ যারা আজকে মসজিদে আসলো না তাদেরকে তুমি বেশি বেশি করে হেদায়েত দিয়ে মসজিদে আসার তৌফিক দান করে দাও, আল্লাহ গো দুনিয়ার লোভ লালসা খাবার বরণ পোষণের প্রেম তাদের অন্তর থেকে তুমি উঠাইয়া নাও, অগমনি আমার সঙ্গে যারা আজকে দোয়া চেয়েছে তাদের মধ্যে আমার মা বাবা ফ্যামিলির সবাই দোয়া চেয়েছে, আল্লাহ গো যতগুলো কোরআন খতম হয়েছে মা বোন আওলাদ যারা সব কোরআন খতম করেছে প্রত্যেকের কোরআনের হাদিয়া সোনার মদিনায় পৌঁছাইয়া দাও, আমার মায়ের বংশ বাবার বংশের মধ্যে যারা কবরে তাদের প্রত্যেকের কবরে পৌঁছাইয়া দাও, কবর আজাব বন্ধ করে দাও,
দুনিয়ার বুকে যারা বেঁচে আছে সবাইকে নেক হায়াত তুমি বাড়াইয়া দাও। জীবনে যতদিন বাঁচবো সুস্থ অবস্থায় তোমার গোলামি করার তৌফিক দান করে দাও। অগমনি বাখিরি বেলায় তোমার দরবারে দরখাস্ত দিলাম, আল্লাহ আমেরিকা লন্ডন থেকে শুরু করে আল্লাহ ছোট্ট মালদ্বীপ পর্যন্ত যত দেশ রয়েছে গো আল্লাহ, আল্লাহ প্রত্যেকটা দেশে আমি গুণাগারের ভক্তবৃন্দ রয়েছে, আল্লাহ বিভিন্ন দেশ থেকে তারা অনেকে দোয়া চেয়েছে, আল্লাহ অনেকে হাদিয়া পাঠিয়েছে, ইয়া রাব্বুল আলামিন বাংলার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমার তোমার পাগল বান্দারা তোমার হাবিবের পাগল উম্মতেরা আমি গুনাহগারকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে হাদিয়া পাঠিয়েছে আল্লাহ। অগমনি দেশ বিদেশের যত পাগল আল্লাহ তোমার জন্য আমি গুনাহগারকে ভালোবাসি, তোমার হাবিবের জন্য আমি গুনাহগারকে ভালোবাসি, আমার প্রত্যেকটা ভক্তকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। যুবক যুবতী মা বোনদেরকে কবুল করে নাও, ভাই বাবাদেরকে তুমি কবুল করে নাও, দেশে বিদেশে যে যেখানে অবস্থান করতেছে প্রত্যেকের উপর তোমার খাস রহমত বর্ষণ করে দাও। আসমানি বলা আসমানি উঠাইয়া নাও, জমিনি বলা জমিনে দাফন করে দাও, হাওয়াই বলা হাওয়ার সাথে তুমি মিশাইয়া দাও। আল্লাহ এই দেশ ছেড়ে বিদেশে গিয়েছে শুধু টাকা উপার্জনের জন্য, আল্লাহ প্রত্যেকে যেন যথাযথভাবে উপার্জন করে বাংলার জমিনে পাঠাইতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। প্রত্যেকের শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও, যেই যে আশা নিয়ে বিদেশে গিয়েছে যা প্রত্যেকের মনের আশা তুমি পুরা করে বাংলার জমিনে তুমি ফেরাইয়া দাও। অগমনি প্রত্যেকে অনেক অনেক আশা নিয়ে দোয়া চেয়েছি আল্লাহ, আমার তাদেরকে দেওয়ার মতো কোনো কিছু নাই গো, একটা মাত্র সম্বল আছে তোমার কাছে দরখাস্ত করা। আল্লাহ আমার সঙ্গে যারা হাত তুলেছে, ইয়া রাব্বুল আলামিন আমার সঙ্গে যারা হাত তুলেছে তাদের কার হাত তোমার পছন্দ হয়েছে আমি জানি না গো আল্লাহ। অমনি তাদের যার হাত পছন্দ হয়েছে তার হাতের উসিলা আজকের দোয়া তুমি কবুল করে নাও। আল্লাহ দেশে বিদেশে আমার মুসল্লি ভক্তবৃন্দদের মধ্যে যারা দোয়া চেয়েছে তাদের আওলাদের মধ্যে অনেকে অসুস্থ আছে, শেফায়ে কামেলা তুমি নসিব করে দাও, সুস্থতা তুমি দান করে দাও ইয়া রাব্বুল আলামিন, তারা যেন অসুস্থতা থেকে উঠে সুস্থ জীবনে ফিরে আসতে পারে সেই তৌফিক তুমি তাদেরকে দান করে দাও। অস্বাভাবিক জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ সুস্থ হয়ে যেন মা বাবা ফ্যামিলি পরিবারেরকে টেনশন মুক্ত করতে পারে সে তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ আজকের লাইলাতুল কদরের সিলায় রমজানের প্রত্যেকটা তারাবির সিলায় প্রত্যেকটা ইফতারির সিলায় প্রত্যেকটা সেহরির সিলায় প্রত্যেকটা জুমার সিলায় অগমনি কতভাবে তোমার হাবিবের সানে দরদ পড়েছি, যেই দরদ তোমার পছন্দ হয়েছে কতভাবে জিকির করেছি, যেই জিকির তোমার পছন্দ হয়েছে সেই দরদ এবং জিকিরের সিলায় আমাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এবারও পাড়ার জমিনে যত কবর আছে কবরবাসীদের কবর আজাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। আল্লাহ গোটা পৃথিবীর মুমিন মুসলমান যারা এক জাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে চলে গেছে তাদের প্রত্যেকের কবর আজাব তুমি বন্ধ করে দাও। আল্লাহ গো আমার মুসল্লিরা দেশ বিদেশ থেকে যারা দোয়া আছে সবার নাম বলতে পারবো না, প্রত্যেককে তোমার কুদরতিয়াতে উঠাইয়া দিলাম, জামিন তুমি নিজে হয়ে যাও। আল্লাহ কান্দি আপনারে দৌড় বড়ে মাঝে নৌকা দিন গো খুরি, আল্লাহ কান্দিহি আপনারে দরবারে বাবা যেন কান্দে না গো খুরি, আল্লাহ কোন নামে ডাকিলে গো রাজি তুমি কোন নামে ডাকিলে গো রাজি, মুদের সেই ভাষা জানা নাই আর কে মনে পাইব গো তোমায় নাই জানায়ো পায়রে দয়াল, নাই জানায়ো পাই আমরা রে দোয়া
তুমি প্রভু কবুল করো শুনি, সবাই বলেন আমরা রে দোয়া, তুমি প্রভু কবুল করো শুনি, এই জীবনের গুণারে দয়াল ক্ষমা করো শুনি, কবরবাসীর কবরে বন্ধ কর শুনি রে দয়াল, বন্ধ কর শুনি আমরা রে মনের আশা দয়াল, পরে ন কুরবানি আদর করে বান্দা তুমি দয়াল বানায়া, কেমন করে জাহান্নামে পালাইবা বলে না, দূর করে বান্দা তুমি দয়াল বানায়া, কেমন করে জাহান্নামে আল্লাহ বড় আশা করে হাত বাড়াইলাম দয়া, করে হাত বাড়াইলাম তোমারি দরবারে, দয়া করে কবুল করো হেয়দম পাপীর দয়াল, হেয়দম পাপীর আল্লাহ খালি যদি দাও ফিরাইয়াম মোরা যাবো কার কাছে, তুমি ছাড়াইয়া পরে বলো আর কে মোদের আছে রে দয়াল, আর কে মোদের আছে ছোট বড় সব কাজে করো মেহেরবানি, তুমি তসবি তুমি হাসিবি তুমি রব্বানি, অগমনি দুনিয়ার মানুষ ঈদুল ফিতরের জন্য আগ্রহে আছে, অগমনি এক একবার মনে যখন হয়ে গো খুলি যা দাও দাও করে আগুন জ্বলে গো আল্লাহ, অগমনি এমন রাত্র গেছে গো সারাটা রাত্র নামাজে দাঁড়িয়েছিলাম গো আল্লাহ, অমনি এই রুকুগুলো তুমি কবুল করছো নি আল্লাহ, আল্লাহ গো সেজদাগুলি তুমি কবুল করছো নি আল্লাহ গো, বলো ভালোবাসার দাবি নিয়ে প্রত্যেকটা রাত্রে হাত তুলেছি আল্লাহ, আমি তো বড় না খান্দা গুনাগার আল্লাহ গো, এই রমজান মাসের একটা আমল যদি কবুল হয়ে যায় গো আমাদের জীবনের গুনাগুলি মাফ হয়ে যাবে, আমল নামার দিকে যখন তাকাই রে দয়াল জান্নাতের আশা কোনোভাবেই করতে পারি না আল্লাহ গো, পাপের দিকে যখন তাকাই গো মনে হয় যেন দুনিয়ার মাঝে জাহান্নামে আছি আল্লাহ, আমাদের কান্নাই শোনার যদি সেই রকম কান থাকতো আমরা কবরবাসীর কান্না শুনতে পাইতাম আল্লাহ গো, কবরবাসীদের হাঁকার পৃথিবীর কেউ দেখে না রে আল্লাহ,
জীবনে কোনদিন পৃথিবীতে দাদাকে দেখিনি। আল্লাহ নানা নানু দুনিয়ার বুকে দেখিনি, আমার আদরের একটা ছোট্ট ভাই আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। আল্লাহ জানি না কি অবস্থায় আছে কবরে, আল্লাহ গো তাদের কবরের আজাব তুমি বন্ধ করে দাও। আল্লাহ শূন্য দুইটা হাত বাড়াইছি, আজকের এই বরকতির দিনে যদি কালি ফিরাইয়া দাও গো, আর কোন দিন তোমার কাছ থেকে পাব। আল্লাহ যদি আমাদের হাত তুমি খালি ফিরাইয়া দিবা গো দয়াল, তাহলে বলে দাও নার কার কাছে গিয়ে হাত বড়ব। মনিব বড় আশা করে হাত বাড়াইছি, তোমার হাবিবের তোফাইলে আমাদের হাত তুমি কবুল করে না। আল্লাহ গো আমার পাশে আমার ভাই হাফেজ সাহেব এলাকার জামাই, সে দোয়া চেয়েছে, তার শাশুড়ি অসুস্থ, তার একটা ভাই প্রতিবন্ধী মা অসুস্থ, তাদের উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করো, তোমার প্রিয় গোলাম হিসাবে কবুল করো। আল্লাহ সবার নাম বলতে গেলে সময় অনেক লাগবে গো, সবার নাম আমি বলতে পারবো না, আমাকে ভালোবেসে আদর করে আল্লাহ ছোট্ট একটু হাদিয়াও যারা দিয়েছে তাদের ভালোবাসা তুমি কবর দিও না। আল্লাহ অমনি তারা তো আমাকে হাদিয়া দিয়েছে, আল্লাহ আমি তাদেরকে কি দিয়ে আজকে বিদায় করব, আমার কাছে বিদেওয়ার মতো তো কোনো কিছু নাই। অগমনি প্রত্যেককে তোমার মায়ার জালে আবদ্ধ করে দিলাম, প্রত্যেককে তোমার বরকতময় কুদরতি হাতে উঠাইয়া দিলাম, সবাইকে কবুল করে নাও জীবনের গুণাগুলি মাফ করে দিয়ে তাদের সবাইকে তোমার প্রিয় বলে কবুল করে নাও। প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, প্রত্যেকের ইনকামের মধ্যে বরকত দিয়ে দাও, প্রত্যেকের মনের পবিত্র আশার মধ্যে বরকত দিয়ে দাও, প্রত্যেককে তোমার প্রিয় গোলাম বলে কবুল করে নাও। আল্লাহ জানি না কার জানি কোন দিন মৃত্যুর ডাক এসে যাবে, আল্লাহ জীবনে বেঁচে থাইকা আর আল্লাহ রমজান পাবো কিনা জানি না, যদি জীবনের শেষ রমজান হয়ে থাকে গো আল্লাহ, এবারে রমজানের উসিলায় আমাদের সবাইকে তোমার প্রিয় বলে কবুল করে না। আল্লাহ তোমার প্রিয় হাবিব আমাদের প্রাণের নবী কোথায় শুয়ে আছে জায়গাটা দেখতে বড় মনে চায়। আল্লাহ গো আল্লাহ আজকের বরকতময় রজনীতে দরখাস্ত করে দিলাম গো আল্লাহ, খুব সহসে যেন প্রাণের নবী রোজা মোবারক জিয়ারত করতে পারি, খানায় কাবা তাওয়াফ করতে পারি, মিনা মুজদালিফায় যেতে পারি, সেই সুযোগ আমাদের আমাকে আমাদেরকে দান করে দিও, তুমি কবুল করে নিও গো দয়াল, রহমতের নজর দিয়ে চাইয়া দেখো গো, প্রত্যেকটা মানুষ শূন্য দুইটা হাত তুলে বসে আছে, কেমন করে খালি ফিরাইবা তুমি না আদর করে বান্দা বানাইছো। আল্লাহ কেমন করে খালি ফিরাইবা গো, তুমি নিজেই তো বলেছো তোমার মন মতো করে বান্দাকে সৃষ্টি করেছো। অগদয়াল মেহরবানি করে আমাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের মাঝে আজকে গুরুত্বপূর্ণ একজন মানুষ আমাদের মাঝে দোয়াতে অংশগ্রহণ করতে পারেনি, আল্লাহ সেক্রেটারি সাহেব বড় মহাব্বত করে দোয়া চেয়ে গেছে গো আল্লাহ, আল্লাহ তিনি অসুস্থ হয়ে গেছে তাকে তুমি সুস্থতা দান করে দাও, আল্লাহ বিমার থেকে শেফাই কামেলা তুমি নসিব করে দাও, আমাদের সাথে ঈদগাহে একত্রিত হওয়ার তৌফিক তুমি দান করে দাও, তাকে সুস্থ করে দিয়ে ফ্যামিলির সকল মানুষের মানসিকতাকে তুমি বৃদ্ধি করে দাও। আল্লাহ
জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমার ডাইনে বামে সামনে পিছনে আমার যতগুলো মুসল্লি দোয়া চেয়েছে প্রত্যেককে তুমি কবুল করে নাও। আল্লাহ গত শুক্রবার থেকে আজকে পর্যন্ত আমার মুসল্লিরা অনেকে গরিবদের দানের জন্য আমাকে হাদিয়া দিয়েছে। আল্লাহ গো যারা গরিবদের সহায় হয়েছে প্রত্যেককে তুমি কবুল করে নাও। এই দানকে জান্নাতের জরিয়া হিসাবে ওসিলা হিসাবে কবুল করে নাও। জীবনে যতদিন বেঁচে থাকবে দুঃখী মানুষের পাশে দাঁড়াইবার তৌফিক দান করে দাও। আল্লাহ জসিম ভাই বড় মায়া করে দোয়া চেয়ে গেছে। আল্লাহ ওনার ব্যবসার ক্ষেত্রে বেকায়দায় আছে। জালেমরা জুলুম করতে চায়, শত্রুরা শত্রুতামি করতে চায়, ওনার ওই জায়গাটাকে তুমি পরিপূর্ণ শত্রুমুক্ত করে দাও। জালেমের জুলুম থেকে মুক্ত করে দাও, কাফের কুফর থেকে তুমি মুক্ত করে দাও, নিন্দুকের নিন্দা থেকে তুমি মুক্ত করে দাও। আল্লাহ তাকে তোমার প্রিয় গোলাম হিসাবে তুমি কবুল করে নাও। রব্বির হাম হোমা কামার বয়ানি সগির, রব্বির হাম হোমা কামার বয়ানি সগির, মরার আগে সোনার মদিনা দেখায়ো, মৃত্যু দোদাশা রাখি জীবনের গোনাগুলি তুমি মাফ করে দিও। আল্লাহ যেদিন আখিরি বিছানায় শুইব মৃত্যু দূত আমাদের সামনে এসে হাজির হবে, ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নূরানি চেহারা মোবারক দেখাইয়া দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানি ও কলবে জারি করে দেও মধুর কালেমা টুকুলা।